রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের তৎপরতায় উদ্ধার করা হলো প্রায় 1 কেজি গাঁজা। গ্রেপ্তার এক। সালানপুরের রূপনারায়ণপুর থেকে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তার কাছ থেকে 1 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাঝরাতে ডাবরমোড় পুলিশের অভিযানে গাঁজা সহ ধরা পড়ে নামক এশিয়া কালী মন্দিরের বাসিন্দা গোপাল সরকার, বয়স 39। গোপন সূত্রে পুলিশ জানতে পারে রাতের অন্ধকারে 11:30 নাগাদ মিহিজাম চিত্তরঞ্জনের দিক থেকে স্কুটিতে করে গাঁজা পাচার হবে। সেই খবর পেয়ে পুলিশ টিম বানিয়ে রেড করে 1 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।